बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम प्रिय शिक्षार्थीबृंद, आमी मोहम्मद महेशदार सरकार, फुलवाड़ी पाइलट बालिका उच्च विद्यालय। आज के आमरा एक प्राकृतिक दुर्योगेर मध्ये चलछि, जार जन्य आमरा दीर्घदिन जबत प्रतिष्ठार विमुखे आछि। तुम्हारा जे जेखाने थाको भालो थाकबा, भालो परिवेशे थाकबा, सामाजिक दूरत्व बजाय रेखे चलबा एबं बाइरे बेरोनोर प्रयोजन होले अवश्यई मास्क ब्यबहार करबा। आज के अनलाइन क्लासे सबाइके स्वागत। आजकल विषय कृषि शिक्षा श्रेणी नवम दशम, तारीख 26/9/2020। प्रिय शिक्षार्थी, तुम्हारा एक लक्ष्य करो, हमें बोर्डे किस चित्र अंकन करब, चित्रगुल देखे तुम्हें बोलते आसले एगल कृषि चित्र। তোমরা অবশ্যই বলবা এটা একটি ধান গাছের চিত্র। আজকে পাঠের শিরোনাম হচ্ছে ধান ফসল উৎপাদন কৌশল। প্রিয় শিক্ষার্থী, ধান উৎপাদন করতে গিয়ে কাঙ্ক্ষিত ফলন পেতে হলে আমাদের কিছু নিয়ম বা স্ট্রাকচার মেনে চলতে হবে। নিয়মগুলো প্রথমে কী করতে হবে, জমি নির্বাচন করতে হবে। জমি নির্বাচন, বাংলাদেশে দানাযুক্ত শস্যের মধ্যে ধান সবচেয়ে বেশি উৎপাদন হয়, তাই আমরা মাঝারি নিচু এবং নিচু জমিতে ধান চাষ ভালো হয়। তাছাড়াও এঁটেল এবং পলিদোঁয়াশ মাটিতে ধান চাষ ভালো হয়। জমি নির্বাচনের পর আমরা যে বিষয়টি অনুসরণ করব সেটা হচ্ছে জাত নির্বাচন। বাংলাদেশে তিন ধরনের ফসলের জাতের চাষ করা হয়। এক নম্বর হচ্ছে, তোমরা লিখে নিতে পারো, এক নম্বর হচ্ছে স্থানীয় জাত, দুই নম্বর হচ্ছে স্থানীয় উন্নত জাত, তিন নম্বর হচ্ছে উচ্চ ফলনশীল জাত। স্থানীয় জাতের মধ্যে টেপি, গেরবি, দুধসর, লতিশাহী ইত্যাদি। স্থানীয় উন্নত জাতের মধ্যে করপতারা, হাসিকলমি, রাজারশাহী, লতিশাহী ইত্যাদি। আর উচ্চ ফলনশীল জাতের মধ্যে আমন মৌসুমে এবং আমরা পুরো মৌসুমে উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করে থাকি। আমন মৌসুমের জাতসমূহ, শুধু আমন মৌসুমেই আমাদের দেশে 60টি জাতের ধানের চাষ করা হয়ে থাকে। তোমরা কয়েকটি জাতের নাম লিখে নিতে পারো, বিআর 11 লিখে নিতে পারো, বিআর 11, বিআর 22, দ্বিধান 56, বিধান 57। এটা হলো আমন মৌসুমে জাত। আবার বুড়ো মৌসুম, শুধুমাত্র বুড়ো মৌসুমেই 16টি জাতের ধান চাষ করা হয়ে থাকে। তোমরা বুড়ো মৌসুমে কয়টি জাতের নাম লিখে নিতে পারো। এক নম্বরে লেখো বিধান 28, বিধান 29, বিধান 45, বিধান 50, বি হাইব্রিড 2, রিহাইব্রিড 3 ইত্যাদি। আমরা এগুলো ধানে জাত চিনলাম, এরপরে আমরা বীজ বাছাই করব। বীজ বাছাই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বীজ একটা সুস্থ চারা উৎপাদন করতে গেলে সুষ্ঠু বীজ ও সবল বীজ প্রয়োজন। এই সুষ্ঠু সবল বীজ আমরা কাজ করবো, ভালো বীজের বৈশিষ্ট্য তোমরা লক্ষ্য করো, ভালো বীজের কয়েকটি বৈশিষ্ট্য আছে, এগুলো বৈশিষ্ট্য দেখে আমরা চিনতে পারবো আসলে এটি ভালো বীজ।
প্রথম বৈশিষ্ট্য বীজের রং উজ্জ্বল এবং চকচকে হবে। দুই নম্বর বৈশিষ্ট্য বীজের আর্দ্রতা 12% নিচে থাকবে। তিন নম্বর বৈশিষ্ট্য ওই বীজে অন্য কোনো ফসলের বীজ থাকবে না। বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা 4 নম্বর বৈশিষ্ট্য 80%-এর উপরে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জাত নির্বাচন করার পর আমরা বীজ বাছাই করলাম। বীজ বাছাই করার পর আমরা বীজ শোধন করব। বীজ শোধন বা জাত দেওয়া, যদি সুস্থ সবল বীজ হয়ে থাকে তাহলে বীজ শোধন বা জাত দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আর সুস্থ সবল বীজ না থাকে সেক্ষেত্রে আমরা সাধারণত 52-55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম পানিতে 15 মিনিট ডুবিয়ে রেখে আমরা বীজ জীবাণুমুক্ত করি। এছাড়াও রাসায়নিক দ্রব্য কার্বালিক্স মানে প্রতি কেজিতে 30 গ্রাম কার্বালিক্স প্লাস থিরাম দ্বারাও জীবাণুমুক্ত করতে পারি। বিস্তারিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাংলাদেশে 4 ধরনের বীজতলা আমরা তৈরি করি। প্রথমত 1 নম্বর হচ্ছে শুকনা বীজতলা, 2 নম্বর হচ্ছে ভিজা বীজতলা, 3 নম্বর হচ্ছে ভাসমান বীজতলা, আর 4 নম্বর হলো দাপক বীজতলা। আজকে আমরা শুকনা বীজতলায় বীজ কীভাবে বপন করলে আমরা ভালো একটা চারা পাবো, কাঙ্ক্ষিত চারা পাবো সেটা দেখব। শুকনা বীজতলায় তৈরি শুকনা বীজতলায় 4-5টি চাষ বই দিয়ে আমরা বীজতলা তৈরি করব এবং মাটিটা ঝুরঝুরি করে নেব। আগাছা থাকলে সেগুলো উপরে ফেলে বাইরে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বীজতলা তৈরির পর আমরা আসব বীজতলার মাপ। বীজতলার মাপ তোমরা একটু লক্ষ্য করো বলে একটি আদর্শ বীজতলা কীভাবে তৈরি করা যায়। মনে করো একটি 1 শতক জমি, একটি 1 শতক জমি আমরা 2 খণ্ড বীজতলা তৈরি করব। 1 খণ্ড জমিতে আমরা 2 খণ্ড বীজতলা তৈরি করব। এবার 1 শতক জমির মনে করি এটা একটা 1 শতক জমি, এর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার আর এটা প্রস্থ হচ্ছে 4 মিটার। 4 মিটার এই খণ্ডের মধ্যে আমার চতুর্দিকে নালা থাকবে যার প্রস্থ হবে 25 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রতিটি নালার প্রস্থ হবে 25 সেন্টিমিটার। এই নালার দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার প্রস্থটা, আর এই মাঝখানে নালাটা প্রস্থ হবে 50 সেন্টিমিটার। বীজতলার পরিচর্যা, বীজতলা পরিচর্যা, বীজতলায় যদি পাখি প্রবেশ করতে না পারে সেই জন্য আমরা 3-5 দিন পাহাড়া দেখে দিব যাতে পাখি তাড়ানোর ব্যবস্থা করা যায়। বীজতলায় শেড যদি শুকিয়ে না যায় সেজন্য আমরা নালায় পানি রাখার ব্যবস্থা করি। বীজতলায় যদি আগাছা জন্মে সেগুলো উপরে ফেলে দিব। বীজতলায় যদি কীটপতঙ্গ দেখা যায়, পোকামাকড় দেখা যায় তাহলে আমরা কীটনাশক প্রয়োগ করব। আবার বীজতলায় যদি বীজতলার চারা যদি হলদে রং ধারণ করে সেক্ষেত্রে আমরা প্রতি 1 মিটারে
यूरिया सार प्रयोग कर यूरिया प्रयोग पर जदि गा सबुज ना से क्षेत्र में प्रति वर्ग मीटारे हमें 10 ग्राम जिप्सम प्रयोग कर चारा उठान चारा उठान किस किस नियम आर्त आदि शुकना बीजतला है तेल पानी दिए बीजतला भिजिए निब जान मटी नरम थे ये सुविधा हल बीजा उठान सब समय छिड़े जाए नम्बर बीजतल जदि को रोग व पोकाम देखा जाए स्प्रे कर बीज उठान पर छोटो छोटो आदि आकार बेदे निब बीजगू उठान पर हमें एक झुड़ी बा टुकड़ी सहाजे परिवहन कर प्रिय शिक्षार्थी बंधुरा ये हमारा जमीन निर्वाचन थी शुरू कर उठाल बीज तारा उठाल तर मूल जमीन रोपण करब से क्षेत्र में मूल जमीन तैरि करते हैं मूल जमीन तैरि पद्धति प्रथम चार थे पाँच टी चाषमी दिए समान कदामय जमी चतुर्दिगे आईनगुल छेड़े दीते हैं सार व्यवस्थापना अधिक फलन पे हम सारे जमीते दीते ही प्रथम चाषे आगे सबुज सार धन चार शंकर अरहर इत्यादि मटर साथ मिसे दीते हैं शेष चाष समय यूरिया व्यतीत टीएसपी एमओपी जिप्सम से मटर साथ मिसे दीते हैं चारा रोपण चारा बस जब 25 থেকে 45 दिन থাকবে এর মধ্যে চারা রোপণ উত্তোলন করে রোপণ করতে হবে চারা রোপণের ক্ষেত্রে এক সারি থেকে আরেক সারি দূরত্ব হবে 20 থেকে 25 সেমিটার গোছা থেকে গোছা দূরত্ব হবে 15 থেকে 20 সেমিটার এক সারিতে একটি গোছায় 2 থেকে 3 টি চারা থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চারা রোপণ করলাম এখন পরিচর্যা করতে হবে আমরা পরিচর্যা যদি ভালো করি তাহলে আমরা অধিক ফলন পাবো সেচ প্রথমে সেচ দিতে হবে জমি যদি সমতল হয় তাহলে আমরা প্লাবন সেচ দেব আর জমি যদি ঢালু হয় সেখানে আয়ুর্বেদ প্লাবন সেচ দেব চারা রোপণের সময় 5 থেকে 6 সেন্টিমিটার সেচ দিতে হবে তিন চার দিন পর 4 থেকে 5 সেন্টিমিটার পানি দিতে হবে আর কুশি গজানোর সময় কমপক্ষে 2 থেকে 3 সেন্টিমিটার পানি থাকবে আগাছা দমন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ধান চাষের ক্ষেত্রে তিন সময় আগাছা দমন করে থাকি প্রথম চারা রোপণের 10 থেকে 15 দিনের মধ্যে দ্বিতীয়টা প্রথমবার আগাছা দমনের পরবর্তী 14 দিনের মধ্যে আর থোড় আসায় পূর্ব মুহূর্তে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগাছা দমনের পর পোকা দমন ধান খেতে অনেক ধরনের পোকা আক্রমণ দেখা যায় এতে করে আমাদের ফলন অনেক অংশে কমে যায় ধান খেতে বিভিন্ন পোকা পোকার নাম তোমরা একটু জেনে নাও এক নম্বর হচ্ছে মাজরা পোকা 2 নম্বর পানি পোকা 3 নম্বর লেদা পোকা 4 নম্বর গলগাছি পোকা 5 নম্বর গান্ধী পোকা 6 নম্বর বাদামি ঘাসপুরি পোকা ইত্যাদি রোগ দমন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা
ফসলের ক্ষেত্রে বিভিন্ন রোগ হয়, ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি এ রোগের কারণ। আমরা ধান খেতে দুইটি রোগের নাম আমি বলবো, তোমরা একটু লিখে নেও। এক নম্বর হচ্ছে ব্লাস্ট রোগ, দুই নম্বর হচ্ছে টুমরো রোগ। টুমরো রোগ এটা একটা ভাইরাসজনিত রোগ, এর লক্ষণটা হচ্ছে ঠোঁট থেকে যখন আমরা একটা কাণ্ড টেনে দেবো তখনই ছেড়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা ম্যালেথিয়ান এম 45 দিয়ে স্প্রে করে রোগ দমন করতে পারে। ফসল কাটায়, মাড়ায়, ঝাড়ায় এবং সংরক্ষণ, ধান পাকার পরেই ফসল কাটতে হবে। ফসল বেশি পেকে গেলে ধান গাছে লেদা পোকার উপদ্রব দেখা দেয়, এতে করে আমাদের ফলন কমে যায়। ধান যত তাড়াতাড়ি সম্ভব মাড়াই করে নিতে হবে। এখন ধানের উঠান যদি কাঁচা থাকে সেই ক্ষেত্রে পলিথিন পেপার, চটের বস্তা ইত্যাদি বিছিয়ে ধান মারতে হবে। এতে সুবিধা হলো ধানটা নষ্ট কম হয়। ঝাড়াই, কুলিয়া দিয়ে ঝাড়াই করে আমরা বিভিন্ন পাত্রে, যেমন মাটির দোল, টিনের কৌটা, ড্রাম ইত্যাদিতে সংরক্ষণ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গরুখানের ক্ষেত্রে 5 থেকে 6 টন ধান উৎপাদন করা যায়। ধন্যবাদ সবাইকে।